হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা জাতিতে জাতিতে নতুন বছর এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবসময় নতুন বছর উদযাপন করি এবং নতুন বছর নিয়ে আমাদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস যেমন আছে, আবার নতুন বছর নিয়ে অনেকে বিভ্রান্তিকর কথাবার্তাও বলে। এগুলোর সঙ্গে সাম্প্রদায়িকতা, এগুলোর সঙ্গে ধর্ম ইত্যাদিকে জড়িয়ে ফেলে। কিন্তু যদি ইতিহাসটা ভালো করে জানেন তাহলে কিন্তু আপনারা যারা এই সমস্ত কথা বলে তার কোনো কোনো সত্যাসত্য পাবেন না। কারণ নতুন বছর এটা বছর গণনার একটা সময়, এটার পেছনে অনেকগুলো কারণ আছে, সে কারণগুলো আমাদের জানতে হবে। সে কারণগুলো অবশ্যই অর্থনৈতিক, এগুলো পরবর্তীতে এগুলো আস্তে আস্তে সামাজিক কারণ হিসাবে, সাংস্কৃতিক কারণ হিসাবে পরবর্তীতে, কিন্তু শুরুটা হয়েছে অর্থনৈতিক। কিভাবে? যখন কৃষি অর্থনীতি মানুষ শুরু করে, অর্থাৎ মানুষের তো আগে কোনো অর্থনীতি ছিল না, মানুষ অর্থনীতিবিহীন জীবনযাপন করতো, অর্থাৎ প্রকৃতিতে সে যা কিছু পেত তাই ভক্ষণ করতো, অর্থাৎ ফলমূল, গাছের তরুলতা, এগুলোকেই তো একসময় মানুষ ছিল। কিন্তু এটা তো মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে পারেনি, সুতরাং মানুষ আস্তে আস্তে পাথর, আস্তে আস্তে অন্যান্য হাতিয়ার, এগুলোকে ব্যবহার করে ফসল ফলানোর চেষ্টা শুরু করলো। এখন এই ফলানো চেষ্টাটা খ্রিস্টপূর্ব 12,000 বছরের দিকে, আজ থেকে প্রায় 14,000 বছর আগে এটি একটু একটু করে শুরু হয়, এবং যখন আস্তে আস্তে মানুষ এই কৃষি কাজ একটু একটু শিখলো, করলো, তখন মানুষের কতগুলো জিনিস পরিবর্তন ঘটলো। একটা, মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করা শিখলো, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় সে বসবাস করলো। জায়গাটা কোথায়? জায়গাটা হয় কোনো নদী, কোনো খাল বিল ইত্যাদির কাছে, যেখানে পানি আছে, জল আছে, সিঞ্চন করতে পারে। কিসের জন্য? ফসল ফলানোর জন্য। এইখান থেকেই কিন্তু আসলে যাত্রাটা শুরু। কেন? কারণ এখন, তখনকার মানুষ তো আর খুব বেশি কিছু জানতো না, কখন এটা ফলাবে, কখন কি করবে। তো অভিজ্ঞতা থেকে তারা যখন দেখল যে এই ফসল ফলানোর জন্য তার যে পানি বা জল, এগুলো যে দরকার, এগুলোতে তো আসলে একটা ঋতুতে পরিবর্তিত হয়ে কখনো বর্ষা আসে, কখনো শীত আসে, কখনো বা খুব গ্রীষ্ম আসে, তা এখন এগুলো তো মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা থেকে শিখল। তাহলে ফসলটা কোন সময় ফলানো যাবে, সেটা নদীতে কখন জোয়ার আসে, কখন ভাটা যায়, এগুলো মানুষ দীর্ঘদিন পর্যবেক্ষণ করেই শিখল। তারপরে এসে এই কৃষি কাজগুলো তারা তখন এই অভিজ্ঞতা থেকে করা শুরু করলো, অর্থাৎ জোয়ার আসছে সুতরাং তাড়াতাড়ি পানি সেচ, ভাটা হয়ে গেলে তো পানি থাকবে না, আবার বর্ষা আসছে তাহলে তো সব ভাসিয়ে নেবে, তাহলে ফসলটা কখন করতে হবে। এই যে অভিজ্ঞতা থেকে মানুষ মানে আস্তে আস্তে দিন ক্ষণ, এবং এটার সাথে তারা কিন্তু চাঁদ সূর্য এগুলোকে, এগুলোর উঠানামা, এগুলোর একটা নির্দিষ্ট সময় তারা দেখল। চাঁদ দেখল যে চাঁদটা বেশি ঘুরে, অর্থাৎ চাঁদের নির্দিষ্ট তারিখ তারা কিন্তু প্রতি বছর এক সময় থাকে না, ফলে এক সময় চন্দ্র বছর করলেও ফসলের সাথে এটাকে মানানো যায়নি। তখন তারা দেখলো সৌর বছর, অর্থাৎ সূর্যের সাথে কীভাবে মানানো যায়। দেখলো যে হ্যাঁ, সূর্য 365 দিন থেকে 360 দিন এর মধ্যে, তারা তখন মানে তাদের পরিমাপটা তো অত ভালো ছিল না, তারপরও তারা বুঝতে পারলো যে এটা হাতে আঙ্গুলে গুনে গুনে দেখলো যে, বা মাটিতে তারা কিন্তু এঁকে রাখলো, চিহ্ন দিয়ে রাখলো, এক এরকম এক টান, দুই টান, তিন টান, এইভাবে দিয়ে দিয়ে দেখলো যে
360 দিন বা 65 দিন যখন শেষ হয়, তখন আবার সেই জায়গায় ছায়াটা আসে, আবার সেই জায়গায় আলোটা আসে। তো এইটা মানুষ অভিজ্ঞতা থেকে শিখলো। শেখার পর থেকে মানুষ কিন্তু একটা দিনপঞ্জিকা, যেটাকে আমরা ইংরেজিতে ক্যালেন্ডার বলি, এই ক্যালেন্ডার তখন তারা করলো। 360 দিন, 65 দিন, কোথাও কোথাও 65 দিন, কেউ কেউ, কারণ সবাই তো লেখাপড়া জানতো না, তারা গণনাটা ঠিক সূর্যের উপর দেখে তখন তারা করলো। তো এভাবেই কিন্তু যখন করা শুরু করলো, তখন খাদ্য উৎপাদনও বাড়লো এবং মানুষ কৃষি কাজটা আস্তে আস্তে স্থায়ী ভাবে ধরতে সক্ষম হলো। মানুষের জীবনযাত্রাও আস্তে আস্তে, আগে যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় খাদ্যের অনুসন্ধানে তারা চলে যেতে বাধ্য হতো, তারপরে যখন কৃষিকাজ শিখলো তখন আর যাওয়ার প্রয়োজন পড়লো না। এভাবেই যখন একটা দীর্ঘ সময় একটা জায়গা চাষবাস করলো, ফসল ফললো, এবং তখন একটা সমাজবদ্ধ জীবন ব্যবস্থা কিন্তু স্থায়িত্ব হয়ে গেল, সেটাকেই আমরা বলছি সভ্যতা। যেমন মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, ভারতবর্ষে মহেঞ্জোদারো, হরপ্পা, এই সভ্যতাগুলো, ভারতবর্ষে তো বিশাল অঞ্চলে এই সভ্যতা, চীনা সভ্যতা বা অন্যান্য অঞ্চলেও কিন্তু, যে পারস্য দেশে সভ্যতা এবং অন্যান্য, যদি আমরা লাতিন আমেরিকা পরবর্তীতে যে মায়া সভ্যতা, বিভিন্ন আজটেক সভ্যতা, এইসব সভ্যতাও কিন্তু তারাও একইভাবে কিন্তু ওই গণনা, বছর গণনা ইত্যাদি করে ফসল ফলানো শুরু করলো। বৃষ্টি কখন আসবে, সূর্য কখন, ঘুরে ঘুরে আবার সেই জায়গায় আসলে তখন তাদের নতুবা এটা দক্ষিণে চলে যাবে নাকি উত্তরে চলে যাবে, এই উত্তরে গেলে একরকম হবে, দক্ষিণে চলে গেলে অন্যরকম হবে, যেটা আমরা এখনও দেখি। বা আমাদের দেশের শীতকালে আমরা দেখি সূর্যটা চলে যায় কোন দিকে, এটা তো চলে যায় দক্ষিণে, আবার গ্রীষ্মকালে সেটা তো আরেক জায়গায়, এইভাবেই এভাবেই কিন্তু আমরা এটা একেবারে উপরে দেখতে পাচ্ছি। এভাবেই কিন্তু বছরের এই যে দিন ক্ষণ গণনা এগুলো শুরু হলো, এবং এগুলোর উপর ভিত্তি করেই যখন ফসল ফলানো শুরু হলো, তখন তখন এটা প্রাথমিকভাবে গোত্রীয় সমাজ, এটাকে নিয়ে তারা একটা আবেগ অনুভূতি, তারা আনন্দ উৎসব করতো এটা, কারণ ফসলটা যখন পেত তখন তাদের খাবারের একটা সংস্থান হলো এবং ফল তারা লাগিয়ে সেই ফলটা তারা খাওয়ার একটা ব্যবস্থা করতে পারলো, এবং এটা তখন তারা আনন্দ ফুর্তি করার একটা ব্যবস্থা প্রথম দিকে ছিল। পরে যখন একটা কৃষিভিত্তিক সমাজ হয়ে গেল, তখন একটা রাষ্ট্রের উদ্ভব ঘটলো, তখন এই যে রাষ্ট্রের উদ্ভবের ফলে দেখা গেল সেখানে কতগুলো মানে রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠলো, অর্থাৎ শাসক শ্রেণী, তারা তখন এই ফসল ফলানো ইত্যাদির থেকে একটা খাজনা, একটা মানে নিয়ম কানুন তারা নির্ধারণ করে দিল, জমি এই তুমি এতটুকু করবে, ও এতটুকু করবে, এইভাবেই কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণে। এর আগে কিন্তু সমাজটা কিন্তু কোনো রাষ্ট্র, রাজনৈতিক প্রতিষ্ঠান এগুলো ছিল না। তার মানে কি, কৃষিভিত্তিক সমাজ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে অর্থনীতি আসলো, অর্থনীতির সঙ্গে সঙ্গে রাজনীতি আসলো, রাজনীতির সঙ্গে সঙ্গেই কিন্তু একটা প্রশাসনিক ব্যবস্থা আসলো, এবং এর সঙ্গে মানিটারি অর্থাৎ অর্থ, টাকা কড়ি যেটাকে আমরা বলি, সেটারও ব্যবস্থা আসলো, এটা এক। অন্যদিকে এই যে ফসল ফলানো এবং ফসল তোলা, এগুলোর যে কাজ, এগুলোর মধ্য দিয়ে তাদের একটা চিন্তা করতে তারা শিখলো, বুদ্ধিভিত্তিক মানুষের যে অর্জনটা কিন্তু বাড়লো, এবং একই সঙ্গে তারা যখন ফসলটা ঘরে তুললো তখন তাদের মধ্যে একটা আনন্দ, সবাই মিলেমিশে একসাথে গান গায়, সবাই নাচে ইত্যাদি করে, অর্থাৎ একটা সুখের বিষয় তখন তাদের কাছে। কারণ আগের দিনের মানুষের খাদ্যের যে সংকট, এটা ছিল ভয়াবহ, এটা নিয়ে যুদ্ধ, এটা নিয়েই কিন্তু মানুষকে মানুষ দাসে পরিণত করেছিল। সুতরাং এটা বুঝতে হবে, অর্থাৎ খাদ্য উৎপাদন
কৃষিকাজকে কেন্দ্র করে, কৃষিকাজকে কেন্দ্র করে মানুষের সভ্যতা, জীবন যা ব্যবস্থা, এটার একটা মানে আঁকড়ে ধরার ব্যবস্থা হলো, এর আগে এটা ছিল না। সুতরাং আমরা সেই প্রাচীন যুগের আগে থেকেই কিন্তু এই সভ্য, এই যে সংস্কৃতি, কৃষিকাজ এগুলো গড়ে ওঠা, যেটা আদি সমাজের একেবারে শেষের দিকে কৃষিকাজটা শুরু হয়, তবে এটা প্রাতিষ্ঠানিকতা পায় প্রাচীন যুগে, যখন এই যে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা বা অন্যান্য যে সভ্যতাগুলো এখানে গড়ে উঠেছিল তারাই কিন্তু, এবং ভারতবর্ষে, চীন বা অন্যান্য জায়গাতেও কিন্তু, যে কারণে দেখা যায় যে চীনারা নববর্ষ তারা করছে ফেব্রুয়ারি মাসে, আমরা করছি একসময় আমাদের এখানে করা হতো কিন্তু অগ্রহায়ণ মাসে করতো, পরে এটা কিন্তু আস্তে আস্তে এটা নতুন ফসল তোলারকে কেন্দ্র করে এটা চলে আসে এপ্রিল মাসের মাঝামাঝি, যখন গণনা হয় একটা নতুন বছর গণনা হয়। এর আগে আমাদের এখানেও অনেক আগেই সৌর বছর, তারপরে চন্দ্র বছর, এগুলো খ্রিস্টপূর্ব থেকেই শুরু হয়েছিল, আর্যদের আগমন পর তাবাদ কৃষিকাজ ইত্যাদির পরেই এগুলো শুরু হয়েছিল, কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম, কারণ সব জায়গায় তো বৃষ্টি একসময় হয় না, আবার গরমও একসাথে হয় না, যখন যেখানে যেরকম সেভাবেই কিন্তু কৃষিকাজ, কৃষি অর্থনীতি ইত্যাদি কিন্তু বাড়ন্ত হওয়া শুরু করলো, এটা মনে রাখতে হবে। এবং এভাবেই দেখা গেল যে ভারতবর্ষেও দিনপঞ্জিকা এবং নতুন বছর এইগুলো চালু হওয়া শুরু করলো। তা আমাদের এই বাংলা, বাংলার আশেপাশে আসাম, বিহার, কুচবিহার বা অন্যান্য যে সমস্ত অঞ্চল, সেই অঞ্চলগুলোতে সপ্তম শতকে শশাঙ্ক রাজার, তিনি কিন্তু এই বঙ্গাব্দ যে প্রচলন করেছেন বলে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন, আবার কেউ কেউ মনে করেন এটা যে বাংলায় যখন মুসলিম শাসন, হোসেন শাহীর শাসন, তখন থেকে শুরু হয়েছিল। কোনো প্রস্তরখণ্ডে এই বাংলা, এই বঙ্গাব্দ সে শব্দ পাওয়া যায়, আবার শিব মন্দিরেও কিন্তু এর কিছু প্রমাণ পাওয়া গেছে। সুতরাং এই যে বঙ্গাব্দটা আসলে প্রকৃত অর্থে কখন সৃষ্টি, কখন থেকে শুরু হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট করে এখনও কেউ বলতে পারছে না, তবে কেউ কেউ বলছেন যে এটা হোসেন শাহের আমলেই এটা শুরু হয়েছিল, কিন্তু এটা সেখানেও কিন্তু হলেও খুব বেশি পরিষ্কার ধারণা পাওয়া যায় না। তবে বঙ্গাব্দ যেটি একেবারে নিয়ম করে দিয়েছিলেন সেটা সম্রাট আকবর। সম্রাট আকবর প্রথম দিকে এখানে যখন মুঘল শাসন আমলে চন্দ্রমাসে যে ফসল তোলার বিষয়টা নিয়ে এবং খাজনা সংগ্রহ এটা নিয়ে তারা একটা সমস্যা অনুভব করলেন, কারণ চাঁদের মাস তো আগে ঘুরে যায়, সে কারণে তারা ফসলটা তো কৃষক না তুলতে পারলে কীভাবে ফসল না তুলতে পারলে খাজনা দেবে কোত্থেকে। তো এই সমস্যাটা তিনি উপলব্ধি করে তিনি তার যেই যারা পারিষদ ছিলেন তাদের মধ্যে ফয়জুল্লাহ এবং সিরাজি তাদেরকে দায়িত্ব দিলেন যে তারা একটা ক্যালেন্ডার তৈরি করুক মাসের, সেই অনুযায়ী নতুন বছর চালু করার। তো 1584 সালে এটি প্রথম প্রবর্তন করেন, তবে এটি ধরা হয় সম্রাট আকবরের ক্ষমতা আরোহণ অর্থাৎ 1556 সালে, যখন তিনি ক্ষমতায় আরোহণ করেছেন সেই বছর থেকে গণনা করা হয়ে থাকে। তো এই যে নববর্ষটি তখন ধরা হয়, এগুলোর সাথে কিন্তু যে আমাদের এখানে চাঁদ যেটা হলো তারার সাথে এই যে শনি, রবি, শুক্র, এই গ্রহ নক্ষত্র এইগুলোর থেকেই কিন্তু দিনগুলোর নাম নেওয়া হয়, হ্যাঁ, এবং এই মাসগুলো সেখান থেকে একেবারে প্রাচীন যে মানে মাসগুলো সেগুলো থেকেই কিন্তু নামগুলো নেওয়া হয়,
সেখান থেকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এইভাবে একেবারে চৈত্র মাস পর্যন্ত ১২ মাস নির্ধারিত হয়। এখন এই ১৫৮৪ সাল থেকে যখন বাংলা নববর্ষ একেবারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়, তখন এটিকে ফসল যে তোলা এবং সেদিন সকলে আনন্দ করা বা এর আগের দিন পুরাতন বছরের সেই খাজনা পরিশোধ করে তারা প্রথম বছর থেকে তারা খুব আনন্দ ফুর্তি করে সেদিন মানে বছর শুরু করা, মানে এক ধরনের এটি করতে গিয়ে তাদের মধ্যে এক ধরনের বিশ্বাস বোধ তৈরি হয়েছে যে নতুন বছরে আমরা ভালোভাবে জীবনযাপন করবো, সুন্দর সুখী সুন্দর জীবনযাপন করবো। যদিও আমরা জানি খুব টানাটানি, তখনকার কৃষকরা তার এত ফসল ফলাতে পারত না, এত উন্নত ছিল না, ফলে এটা অর্থনৈতিক জীবন তো তাদের খুব কষ্টকর ছিল। তার মধ্যে ফসল, তার মধ্যে আবার খাজনা, এই সব মিলিয়ে তারা কিন্তু এই দিনটাকে খুবই আনন্দের সঙ্গে গ্রহণ করারই। হ্যাঁ, এবং এটার সঙ্গে তখন তারা আবার অনেকে ধান বেচা করা কেনা করা বা অন্যান্য ফসল যা তাদের আছে, বা একই সঙ্গে দেখা গেল যে এটাকে কেন্দ্র করে একটা মেলার বাজার, হাট বাজার যেটা বলে, সেগুলো হলো। এবং সেখানে দেখা গেল যে অন্যান্য জিনিসপত্র যেটা আমরা কুটির শিল্প বলি, অর্থাৎ যে ঘরে হাঁড়ি পাতিল তখন তো সব মাটির তৈরি করা হতো, মাটির এই সমস্ত জিনিসপত্র তৈরি করে সেগুলো সেখানে কিন্তু নিয়ে আসা হতো। মানুষের দুটো পয়সার দরকার, নাহলে সে ভাত চাল কিনবে কীভাবে যে গরিব। তো এইভাবেই দেখা গেল আসলে যে নতুন দিনে বৈশাখ মাসে তারা একসাথে হয়ে সেখানে দুদিন তিন দিন এই বাজার চলতো, তাতে মেলা বসতো, বিভিন্ন রকম আনন্দ ফুর্তি করা হতো, সাংস্কৃতিক গান গাওয়া হতো, তাতে কিছু পয়সা যারা গান গাইয়ে যারা ছিল তারা ওইটা করে দুটো ফসল বা মানে তাদেরকে হয়তো কিছু ফসল দেওয়া হতো। তখন তো আর টাকা পয়সা অত ওইরকম মুদ্রা ছিল না, ফসল একটু পেলে সেটা তারা ইয়ে করতো। আমরা তো কিছু বছর আগেও দেখেছি নাপিতরা আমাদের দেশে, তারা সারা বছর আমার চুল কাটতো, আবার ওই বছর ওই প্রথম দিকে এসে ধান একটু নিয়ে যেত, সব ঘর থেকে একটু ধান দিয়ে দিত, এভাবেই তারা কিন্তু চলে। তো আগেও কিন্তু তাই ঘটতো আর কি। তো এইটাই, এভাবেই কিন্তু বাংলা এই বৈশাখ মাসের এক তারিখ আমাদের এখানে এই অঞ্চলে অর্থাৎ ভারতবর্ষের এই অঞ্চলে তখন কিন্তু এই কৃষি অর্থনীতির একটা ব্যবস্থা থেকেই কিন্তু এই বাংলা নববর্ষ চালু হলো। তার মুর্শিদ কুলি খান এখানে খাজনা টাজনা যখন ইয়ে করলেন তখন তার জন্য এটা প্রয়োজন ছিল, তিনি সেই ব্যবস্থা খাজনার ব্যবস্থা করার জন্য তার এই নববর্ষটা বৈশাখ মাসটা তারা নির্ধারণ করেছিল। এবং এই যে এই এখান থেকেই যে মেলা ইত্যাদি ইত্যাদি হলো, এখন মেলা শুধু আমাদের এখানে না, মেলা আপনারা আরবেও তো দেখেন, তাই না? আরবে তো যখন ইসলামের আগেও এখানে মেলা ছিল, ইসলামের পরেও মেলা ছিল, কারণ ব্যবসা বাণিজ্য এগুলো করেই তো মানুষকে চলতে হতো। তো এই যে তার মানে কি, কৃষি অর্থনীতির পাশাপাশি যখন ব্যবসা বাণিজ্য করা হলো তখন এক ধরনের বণিকতন্ত্র আসলো, অর্থাৎ যেটাকে আমরা বলি যে ট্রেড অ্যান্ড কমার্স ইংরেজিতে বলে, মানুষ আজকের মতন এত বিরাট করে নেওয়া খুব অল্প, মানুষ হয়তো কয়েকটা কলস, কয়েকটা হাঁড়ি পাতিল, এইগুলো পাখা হাত পাখা এগুলো তৈরি করতো, এগুলো বিক্রি করতো, এইভাবেই কিন্তু মেলাটা আসলে একটা বাজার উৎসব। হ্যাঁ, এবং সেখানে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা, হ্যাঁ, নতুনভাবে জীবনযাপন করার এক ধরনের, এটার মধ্যে থেকে এক ধরনের বিশ্বাস বোধ তৈরি হয়ে গেল, সেটাকে অনেকেই মনে করেন। এখন একজন হিন্দু তিনি হয়তো একভাবে বিশ্বাস করছেন, একজন মুসলমান তিনি হয়তো অন্যভাবে বিশ্বাস করছেন,
আরেকজন বৌদ্ধ খ্রিস্টান, তিনি অন্যভাবে করছেন, আরেকজন বৌদ্ধ, তিনি তার মতন করে বিশ্বাসটা করছেন। তো এইটা ধর্মীয়ভাবে হয়তো আমরা আমাদের মতন করে নামের উচ্চারণ করছি বা বিশ্বাস করছি, কেউ হয়তো সেই সময় উপোস করছে আগে একদিন, তারপরে হয়তো তারা একসাথে আনন্দ করছে, এই ধরনের অনেক চৈত্র সংক্রান্তি এগুলোর সঙ্গে সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ ঈশ্বর ইত্যাদি তখন যে যেভাবে এটাকে হয়তো বিশ্বাস করেছে সেটা আলাদা জিনিস, কিন্তু মূল বিষয়টা হলো বর্ষটা শুরু হলো মানুষের কৃষিভিত্তিক সমাজ এবং বণিকতন্ত্র ইত্যাদি থেকে। এখন এটি পরবর্তীতে চলে আসলো ১৯৩৮ এই সময়ে খুব ভালোভাবে এখানে কিন্তু বাংলা নববর্ষ তিন দিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত মেলা সারা এই বঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু হতে দেখা যায়। তারপরে স্বাধীনতার পরে আমরা এটার আরও পরিবর্তন দেখতে পাই, অর্থাৎ স্বাধীনতা মানে ১৯৪৭ পরবর্তী সালে সময়ে এই নববর্ষকে কেন্দ্র করে আমরা আরও একটা সাংস্কৃতিকভাবে এটাকে উদযাপন করতেছিলাম করছিলাম। এখানে আমাদের অনেক গান তখন রচিত হলো, হ্যাঁ, এসো হে বৈশাখ, এসো হে এসো, এই যে মানুষকে মানুষ আলিঙ্গন করছে বৈশাখ মাসকে, এটা নব নতুন বছর, নতুন আনন্দ, নবানন্দ, হ্যাঁ, এবং কৃষি এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু সাংস্কৃতিক ঐতিহ্য এটার সঙ্গে যুক্ত হয়। আমরা জানি যে এখানে বাংলাদেশে ৬৭ সালে এখানে ছায়ানট তারা কিন্তু রমনার বটমূলে এখানে এই অনুষ্ঠানাদির মাধ্যমে এই বাংলা নববর্ষ বরণ করেন। আবার ডক্টর শহীদুল্লাহ, তিনি ৬৪ সালের দিকেই তাকে একটা কমিটি করে দেওয়া হয়েছিল, তিনি এই বাংলা নববর্ষের দিনক্ষণ এটাকে গণনা করে এটাকে প্রতি বছর এক জায়গায় রাখার একটা সিদ্ধান্ত নিলেন, যেটা ১৪ এপ্রিল পড়ে। সেটার সঙ্গে আবার অবশ্য যে যারা দিনপঞ্জি ব্যবহার করেন তাদের একদিনের ডিফারেন্স হয়ে যায়, তো এই কারণেই দেখা যাচ্ছে এটা ১৯৮৭ সালে বাংলাদেশে এটাকে গ্রহণ করা হয়। গ্রহণ করার পর থেকে পূর্ব বাংলা এখানে ১৪ এপ্রিল তারিখে পয়লা বৈশাখ এসে পড়ে, আবার পশ্চিমবঙ্গে তারা দিনপঞ্জিকা ব্যবহার করে তাদের হয়তো ১৫ তারিখে পড়ে, কখনো বা হয়তো একসাথে পড়ে, এটা খুব কেয়ার, তবে ম্যাক্সিমামে এই দুই বাংলায় একদিন ডিফারেন্স হয়। তবে শুধু বাঙালিরাই নয়, এই অঞ্চলে এখানে বসবাসকারী অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগুলো যেমন আমাদের চাকমা, মারমা, ত্রিপুরা বা অন্যান্য যে সমস্ত সাঁওতাল জনগোষ্ঠী, তারাও কিন্তু তাদেরও ঠিক নববর্ষটা প্রায় একই সময়ে, যে কারণে আমরা দেখি পার্বত্য চট্টগ্রামে বৈশাখী তারা কিন্তু তিনটা সম্প্রদায় মিলিতভাবে একই সঙ্গে তারা করে, সেখানে তারা পানি নিয়ে খেলাধুলা করে। আবার আমরা মুসলমানরা অনেক সময় আল্লাহ মেঘ দে, ছায়া দে, কারণ ওই সময় যেহেতু প্রচুর গরম পড়তো চৈত্র মাসের শেষের দিকে, এই যে প্রচণ্ড গরম থেকে মানুষ বাঁচার জন্য কিন্তু গান গাইতো, তাই একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের মধ্যে তৈরি হয়েছে। এখন সেটা কিন্তু পরবর্তীতে একসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা এখানে যেই মঙ্গল শোভাযাত্রা সেটা তো চালু হলো এবং সেটা আন্তর্জাতিক একটা স্বীকৃতি ইউনেস্কো দিল, এটার সঙ্গে সঙ্গে দেখা গেল যে সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় এই এই সমাজে যে খারাপ শক্তি আছে এর বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসাবেই কিন্তু মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি বের করা হচ্ছে। এখন বিভিন্ন শহর গ্রাম শহর অঞ্চলের প্রায় প্রতিটি শহরেই কিন্তু এই বাংলা নববর্ষ এমনকি চাকমা মারমা সম্প্রদায়ের বিজু ইত্যাদি, হ্যাঁ, এগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে প্রায় একই সময় সময়ের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের এই অঞ্চলে যেমন
ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে আছে, ইরানে নওরোজ আমরা জানি, বা আরবের বিভিন্ন অঞ্চলেও কিন্তু আছে, আফগানিস্তানে আছে, বা এই বিভিন্ন গোত্রীয় সম্প্রদায় যেখানেই আছে তাদের কিন্তু আছে। ইভেন আমাদের পূর্ব দিকে বার্মা তাদের আছে, থাই এদের আছে, আরও যত পূর্ব দিকে যাবেন তাদেরও কিন্তু ওই মঙ্গোলীয় রেসের যেই সমসাময়িক, তারা কিন্তু প্রায় একই সময় তাদের নববর্ষ পালন করে থাকে। এটার সঙ্গে এক সময় শুধু কৃষি, এখন এসে কিন্তু শিল্প, মানে শিল্প একেবারে আমরা যে দেখি না কত আমরা ভালো ভালো পোশাক তৈরি করে, পোশাক কেনাকাটা করে, বা অনেক বুটিক হাউস বসে, তারপরে নানা ধরনের কারুকার্য শিল্প এইগুলো হয়। এখন এটা অলরেডি ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশনের মধ্যে এটা ঢুকে গেছে, অর্থাৎ এটা শিল্প বিপ্লবের মধ্যে বিষয়টা চলে আসছে। অর্থাৎ নববর্ষর মধ্যে যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, সাংস্কৃতিক এবং নানারকম কর্মকাণ্ড, সেটার শুরুটাই এটা কিন্তু অর্থনৈতিকভাবে যেহেতু শুরু হয়েছে, আর ইতিহাসে অর্থনীতি বারবার পরিবর্তিত হচ্ছে, কৃষি অর্থনীতি থেকে আস্তে আস্তে মানুষ কিন্তু বণিকতন্ত্র, বণিকতন্ত্র থেকে শিল্পতন্ত্র, এগুলো দিকে আসছে। এখন তো একেবারেই উন্নত প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি চলছে। সুতরাং সেই নববর্ষে এখন চেহারাটা আগের মতো নয়, চেহারাটা হচ্ছে আধুনিক, বর্তমানে যুগের সঙ্গে এটার পরিবর্তন হচ্ছে। আমরা এখন ভালো সেই পোশাক যেমন পরি, খাওয়া দাওয়া আমরা সেভাবেই করি, বা পান্তা ভাত ইত্যাদি খেয়ে আমরা পুরাতন ঐতিহ্যকে স্মরণ করার চেষ্টা করি, কিন্তু আমরা নতুনভাবে এই সময় সাজি, নতুনভাবে আমাদের অনেক রকম আমরা আয়োজন করি। তো এইভাবেই কিন্তু বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, নওরোজ ইরানিদের ঐতিহ্য, চীনাদের ঐতিহ্য আছে, অন্যান্য জাতিগোষ্ঠীর সকলের কম বেশি এইভাবেই একটা নতুন বছরের দিন ক্ষণ দিয়ে তারা কিন্তু শুরু করে। খ্রিস্টীয় যেই ইংরেজি প্রথম নববর্ষ, সেটার সঙ্গে অর্থনীতির, যদিও ওটা ধর্মীয়ভাবে এসেছিল, আবার আমাদের যেমন মুসলমানদের হিজরি, এটার সঙ্গেও যেমন ধর্মীয় বিষয়াদি আসছে, কিন্তু এটার সঙ্গেও এগুলোর সঙ্গে অর্থনীতি যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, কোনো সময় অর্থনীতি ছাড়া তো আর হয় না, সমাজে চলে না, সংস্কৃতি এগুলো সবই চলে। সুতরাং নববর্ষকে দেখতে হবে জাতির প্রেরণা হিসাবে, জাতির অস্তিত্ব হিসাবে, জাতির অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিক হিসাবে এটাকে সেভাবেই গ্রহণ করতে হবে। যদি সাম্প্রদায়িকভাবে বলেন তাহলে এটা সম্রাট আকবর তো, তিনি তো মুসলমান, তিনি যখন এটা প্রবর্তন করেন তারা তো, এটা আমরা সাম্প্রদায়িকভাবে এটা দেখি কীভাবে, এটার সঙ্গে কোনো ধর্মীয় কোনো ব্যাপার সম্রাট আকবর তো করেননি, তাহলে আমরা এটাকে সাম্প্রদায়িক বলি কেন? হ্যাঁ, এটা এটার সঙ্গে ইসলামের বিরোধের তো কোনো ব্যাপার ঘটার কোনো কিছু নেই। এখানে অর্থনৈতিক, এখানে খাজনা ট্যাক্স ইত্যাদি, খাজনা ট্যাক্স কোথায় নেই, আরবে কি নেই, সব দেশে আছে। সুতরাং আমরা এগুলো হলো যখন আমরা যত বেশি জানবো তখন আমাদের মধ্যে এই কুসংস্কারটা থাকবে না। সুতরাং নববর্ষকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আছে, এই কুসংস্কারগুলো আসলে অজ্ঞতা থেকে, এগুলো থেকে আমাদের মুক্ত হতেই হবে। তাহলে আমরা নববর্ষে, আমরা পরবর্তী প্রজন্ম, তারা এই অতীত ঐতিহ্যকে তারা উদযাপন করবে, আনন্দ লাভ করবে, এবং এটার সঙ্গে দেশের অর্থনীতি, এখন আমাদের দেশে বাংলা নববর্ষ উপলক্ষে কয়েক হাজার কোটি টাকার একটা বাণিজ্য হয়, এবং আমরা বৈশাখী ভাতা পাই, এইসব কত কি আমাদের এগুলোর সাথে জড়িত হয়ে গেছে না? তো সুতরাং এটাকে তো আর অন্যভাবে দেখার সুযোগ নেই। সুতরাং অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসলেই আমাদের এখানে মুক্তি আসবে। আমরা এটাকে সকলে আনন্দ ফুর্তি করে বা নব উদ্দীপনায় আমরা এটাকে গ্রহণ করব, এবং সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলে সেখানে আমাদের ধর্ম, বর্ণ, গোত্র কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সেটাকে সেভাবে আলিঙ্গন করব, সেভাবে দেখব, এবং সমাজকে আমরা কুসংস্কার মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, স্বৈরাচার মুক্ত
বা অন্যান্য যে সমস্ত অপশক্তি আছে সেগুলো থেকে মুক্তির কামনা করব, সেভাবে আমরা চেষ্টা করব। এভাবে যদি করি তাহলেই আমাদের এই যে একটি উৎসব, এই পৃথিবীর অন্যান্য জাতির সঙ্গে আমাদের একটা উৎসবটাকে আমরা খুব ভালোভাবে উদযাপন করতে পারব। তো ইতিহাসের এই বিষয়টা দেশে দেশে জাতিতে জাতিতে রয়েছে, সময়ের হয়তো ভিন্নতা আছে, কিন্তু উৎসবের যে অর্থ, উৎসবের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অর্থ, গুরুত্ব, সেটা কিন্তু অভিন্ন প্রায়। আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য ইউটিউবে হিস্টোরি বাংলা চ্যানেল সার্চ করুন, যদি তাতে না পান তাহলে মমতাজউদ্দিন পাটোয়ারি সার্চ করুন, তাহলে আপনারা পেয়ে যাবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই রাখি, ধন্যবাদ।